কোনো মিল যদি বেশি দামে ভোজ্য তেল সরবরাহ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু কেউ পণ্যবাহী ট্রাক আটকালেও ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই কথা বলেন জানিয়েছেন রাতারাতি বাজার ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয় আরও বলেন টিসিবির পণ্যের স্থায়ী দোকান দেওয়া হবে এ সময় খেজুরের দাম নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন দ্রুত দাম কমবে কোনো মিল যদি আপনাদের কাছ থেকে বেশি দামে মাল বিক্রির চেষ্টা করে আমাদের ভোক্তা অধিদপ্তরে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব যে ট্রাকগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে উৎপাদকের কাছ থেকে ঢাকায় আসতে পারে কেউ যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে শক্ত ব্যবস্থা নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রীও কঠিন ভাষায় তাদেরকে হুঁশিয়ারি করে দিছে